রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। যাত্রীবাহী বাস কয়েক ঘণ্টা অপেক্ষা করে পার হতে পারলেও পণ্যবাহী ট্রাকগুলোকে বসে থাকতে হচ্ছে দিনের পর দিন। মহাসড়কে গেল এক সপ্তাহ ধরে প্রতিদিনই 6-7 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিচ্ছে যানজট। ট্রাকের চাপে প্রতিদিনই জ্যাম এবং জট তৈরি হচ্ছে, এবং আমরা যারা সাধারণ পাবলিক আছি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে দৌলতদিয়ার 1, 2 ও 6 নম্বর ফেরিঘাট। অন্যদিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 18টি ফেরির মধ্যে বর্তমানে 12টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। কিছু ফেরি পাঠানো হয়েছে মেরামতের জন্য। ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘাট ও ফেরি সংকটের কারণে কমে গেছে ট্রিপ সংখ্যা, ফলে প্রতিদিনই দেখা দিচ্ছে যানজট। যান্ত্রিক ত্রুটি কারণে বর্তমানে 3টা ফেরি মেরামতে আছে, অত দুই একদিন মধ্যে পেয়ে যাব, তখন তো আর এই সমস্যাটা থাকবে না। ট্রাক চালকরা জানান, অনেকে 3-4 দিন ঠায় বসে আছেন, এতে নষ্ট হচ্ছে কাঁচা পণ্য, যার প্রভাব পড়ছে বাজারে। অন্যদিকে চালক ও শ্রমিকদের খাবারের জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। 3 দিন ধরে রাজবাড়ি পড়ে রয়েছি, ফেরির সংকটের জন্য আমাদের খুব কষ্ট, দুর্দিন, গোসল নেই, খাওয়া নেই, দাওয়া নেই, পকেটে টাকা নেই, খুব একটা যন্ত্রণার ভিতরে আছি। ফেরি কম, পল্টনের কাজ চলতেছে, এগুলো দ্রুত গতিতে করলেই তো সব সমাধান। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ভোগান্তি লাঘবে ফেরির সংখ্যা বাড়ানো এবং দ্রুত ঘাট স্থাপনের দাবি ওই রুটে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।